এখন বাজে 2:10 বাকি। এখন জাস্ট আমি জাস্ট একটা ভিডিও কমপ্লিট করলাম, আর ভিডিওটা ঠিক কমপ্লিট হলো তারপর একটা ঘটলো অঘটন। অঘটনই বলতে পারো, অঘটনটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার ইঞ্জিনিয়ার বসে এখন সেট করছে। তারা ব্যাক ক্যামেরা দেখায় তাহলে বুঝতে পারবে ব্যাপারটা কি হয়। এই যে আমাদের সেলফি স্টিক কাম ট্রাইপডটার অবস্থা আজকে খারাপ হয়ে গেছে, শোচনীয় অবস্থা। এর এখন পোস্টমর্টম করা হচ্ছে। কি হয়েছে এটা স্যার? কি করে এটা হচ্ছে? দুয়া দিয়ে দেখ কোথা দিয়ে আধখানা হচ্ছে দেখা, এই যে দু আধখানা হয়ে গেছে। যখন মন্দার বাজার যায় তো পরপর সব মন্দার বাজার যায়, সেই হচ্ছে এই নতুন রিং লাইটটা কেনা হলো। রিং লাইট নতুন রিং লাইটটা কেনার পর মানে যেদিন এলো সেদিন গেল পুরো রিং লাইটটা খারাপ হয়। এখন খারাপ হয়ে গেল হচ্ছে এটা, এবার জানি না। এখন কিন্তু নতুন কিছু কেনা হয়নি, এবার আবার এটাও কিনতে হবে। ও জোগাড়ও ইনসান, ও ঠিক জোগাড় করছে কীভাবে সেট করা যায়। ভাবলাম যে তাড়াতাড়ি শোবো, তাড়াতাড়ি দুটোর মধ্যে শ্যুটটা কমপ্লিট হয়ে গেলো, বাট এই যে একটা নতুন হ্যাপা এসে জুটলো। তো রিং লাইটটা তো ভালো কাজে লেগেছে রে, ভিডিও করা ভিডিও করার কাজে লাগেনি, এটাকে এ করার কাজে লেগেছে। ল্যাবরেটরি কাজে লেগেছে। এই ঘরটার আমাদের এই ঘরটার কি কি কাজে লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ঘর প্লাস এটা হচ্ছে আমাদের মানে ওয়ার্ক ফ্রম হোম যেখান থেকে হয়, ওই যে ওই কম্পিউটার ওখান থেকে কাজও করা হয়, প্লাস আমার ভিডিও এডিট করা হয়। এটা টিভি রুম, যেটা হয় নর্মাল বেডরুমে টিভি থাকে। এইটা আমাদের শুটিং রুমও, এখানে আমরা শ্যুট করি। প্লাস এইটা হচ্ছে ল্যাবরেটরিও হয়ে গেছে, এখন এটাও করছে। আর কি কি এই রুমে থাকবে জানি না, তারপরে দেখবো আর সব কিছু ভর্তি হয়ে যাবে, আমরাই থাকবো না রুমে। হবে না ওকে, চলো হ্যাঁ ওই কর তুই। কি বেশ বলে না ওই টিকটক এ করতো না, এরকম ভাবে মাথা ঢুকি টুক করে বেরিয়ে আসতে দেখছে, এরকম করতে যাচ্ছে। তো চলো টাটা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টকিজ। আমি সুস্মিতা। আমি রতি। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরা ভালো নেই, কারণ তোমরা ভিডিও স্টার্টে দেখতেই পেলে। অলরেডি দেখে নিয়েছো কি হয়েছে, আর ঠিক সেই দিনের জন্য আজকে আমাদেরকে যে শ্যুট করতে হচ্ছে সেই মার ভাঙা যে যেটা ছিল আর কি বলে এটাকে ভাঙা ট্রাইপডে ভাঙা ট্রাইপড না সেলফি স্টিক যেটা আছে সেটা দিয়ে কোন ভাবে কাজ চালাচ্ছে ভাঙা অংশটা। এই হলো অবস্থা আমাদের। ঠিক এই রিজনের জন্য আজকে সকাল থেকে মুড খুব অফ ছিল, খারাপ কারণ এজন্য কোনো ব্লগও করতে পারিনি। কি দিয়ে করব মানে মোবাইলটা জাস্ট হোল্ড করলে না এতটা সামনে চলে আসে হয় না, আর এই জন্য আমি জাস্ট এটা মাউন্ট করলাম যে কোন ভাবে কাজ চালানোর জন্য কাম চালা কিছু করতে হবে। তা অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি আমি, কাল মনে ডেলিভারি দেবে, মেবি কাল কাল না পরশুর মধ্যে ডেলিভারি হয়ে যাবে। ওয়ার্ডে ডেলিভারি বলছে, দেখা যাক কি হয়। তো দুঃখের সহিত কি করব, বললো যে ভালো লাগছে না ঘরে, চল বাইরে থেকে ঘুরে আসি। মুড ফুটে 12টা বেজে গেছে, একটু খারাপ বলে যে চল বাইরে থেকে ঘুরে আসি। তো বললাম চল কোনো সমস্যা নেই, চল ঘুরেই আসি। তো যাই বেরোই, আর সঙ্গে সঙ্গে তোমরাও দেখে নাও। হ্যাঁ তাই বেরোই, জাস্ট বেরিয়ে বাইরে ফ্রেশ এয়ারটাকে ফিল করি, ফিল করি, যাতে যদি মুডটা যদি একটু ভালো হয়, একটু রিফ্রেশিং অবস্থা চলে যাবে আর কিছু না। তো চলো চলো প্রথমে জন্য বাই বাই। এই যে আমাদের বাড়িটার অবস্থা এবারে একদম যাচ্ছে তাই আছে, এইদিকে বালি পড়ে, এইদিকে সব কাকড় ফাকড় পড়ে, আর এইখানে তো অবস্থা। আর এখানে অ্যাকচুয়ালি এতদিন ধরে রড রাখা ছিল, ওর গাড়িটা পড়ে ধুলোয় ধুলো হয়ে গেছে। বাড়িতে কাজ হলে এই হয় ব্যাপার। এই হচ্ছে পাকা ড্রাইভার, ড্রাইভার বাইক নিয়ে তো বাইক আচ্ছা ড্রাইভার বাইক বার করেছে কিন্তু গাড়ি চাবি আনতে ভুলে গেছে। খুব ভালো, তুই চাবি নিয়ে হ্যাঁ অমনি আমাকে পারো না, কি জ্বালা তো। কোথায় আছে চাবি? পেয়ে গেছি চাবি। আরে তোর তুই তিনগুলো ধরতে পারিস না, ধরতে পারে না আমার বলছে।
তোমরা দেখতে পাচ্ছো মানে বাইরে হলো মানে দিলখুশ করার জন্য ও চিকেন নিয়ে চলে আসলো। ওটা চিকেন কেন না হলো ওটা 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 আমি অ্যাকচুয়ালি নিইনি, তোমরা হয়তো দেখলে দেখেছে যে বিরিয়ানি ওখানে রেডি হচ্ছিল, বিরিয়ানি কেটে এমন কি পার্সেল পর্যন্ত হয়ে যাচ্ছিল। আমরা অর্ডার দিয়ে দিয়েছি সুন্দর যে দু প্লেট বিরিয়ানি নেব, তারপরে অর্ডার দেওয়া হয়ে গেছে, বিরিয়ানি রেডি হচ্ছে মানে বিরিয়ানি প্যাক হচ্ছে, তখন হুট করে মাথায় ভূত চাপলো যে না দুদিন তো অলরেডি বিরিয়ানি বাইরের অলরেডি অর্ডার দিয়ে আমরা খেয়েছি, তো বিরিয়ানি খাবো না, তো চলো বিরিয়ানি ঘরে বানানো খাবো কিন্তু বানিয়ে খাওয়া হবে। কিন্তু তারপরে যা হলো প্যাক হয়ে যাওয়ার পর তাতে একটু আসছি ঘটি কালটি মারাই না পগার পার হয়েছে আমরা ওখান থেকে। নেক্সট টাইম দেখতে পেলে হয়তো বলে কি কেমন দেবে, নেক্সট টাইম দেখতে পেলে যদি ওই দোকান থেকে তো জীবনে মানে বিরিয়ানি নিতে যাবো না, আর যদি নিতে যাই তো ওই দেখবে চারটে প্লেটে পয়সা নিয়ে নেবে। তোমার জন্য প্যাক করলাম দাদা দিয়ে তোমরা চলে গেলে। হ্যাঁ মানে দোকানে এগুলো দেখতে এগুলো করতে খুব ভালো লাগে, মজা লাগে, ছুট একদম ছুট মানে বাইক নিয়ে একদম ধাঁ। তো আমাদের উল্লেখ বাড়িতে কটক যাই কথাই আছে, চুপ করে প্ল্যান হলে হুট করে চিকেন কিনে নেওয়া হলে এখন এসে তাড়াতাড়ি করে এখন বাজে অলরেডি 1:30 বেজে গেছে, কখন বিরিয়ানি হবে সেটা জানি না, তো চিকেন এখন চিকেন ধোয়া হচ্ছে, এটা সব থেকে রিলেটিং কাজ আমার কাছে। তার চেয়ে মেন কথা হলো এটা যে বলছে যে গোল বক্স এবং একটা রান্না করতে হবে তোমাকে হেল্প করতে হবে, ইভেন তোমার আগে তোমরা অনেকে কমেন্টে জানিয়েছিলে যে আমি কি দিদিকে হেল্প করি কি করি না, হ্যাঁ হেল্প করি বেন আজকে যে করবো সেটা তোমরা লাইভ দেখতে হবে, ওই জন্যই করবে দেখানোর জন্য, না দেখানোর জন্য আমি করছি না, চালটাকে জলে ভিজিয়ে দিয়েছি যাতে একটু ফুলে খিলা খিলা চাল হয় মানে রাইসটা খিলা খিলা হয়, সেই জন্য এসব করার পর ম্যারিনেট ম্যারিনেট করার পর ফাইনালি তখন আমরা খেয়ে নেবো মানে ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্ট না যাই হোক সন্ধ্যাবেলা ব্রেকফাস্ট না স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্স খেয়ে নেবো, খেয়ে নেওয়ার পর তারপর ওখানে যা দেখা করছি। তো ফাইনালি এদিকে চলছে আমাদের রান্নাবান্নার প্রক্রিয়া, বিরিয়ানির একদম জোর কথায় বসতেই চলছে, ভাগ্য ভালো রিং লাইটটা আছে তাই রিং লাইটের মধ্যে মাউন্ট করে আমরা কাজটা করতে পারছি, আর আমাদের তো ট্রাইপড নেই আছে, তো কাজ আমরা ডিভাইড করে নিয়েছি, আমি ভাত আর পেঁয়াজ কাঁচ ভাজা টুকটাক রাইস বা পেঁয়াজ ভাজা আর কাটা করে দায়িত্ব আমি নিয়েছি, বাকিটা ও নিয়েছে, তো জানি না কতদিন করতে পারবে, তো আমি তো চলে যাচ্ছি আমার ভাজাভুজির দিকে, ও করুক আমার যেটা ফার্স্ট মনে আছে আমার যখন বিয়ে হওয়ার পর ফার্স্ট আমি যখন এসেছিলাম এখানে আসার প্রায় এক মাসের মধ্যে ও আমাকে ফার্স্ট বিরিয়ানি রান্না করে খাইয়েছিল, মনে আছে না? থাকবে কারণ আমি করে খাইছি, যেহেতু আমাদের জামাইবাবু টুকটাক চলে এসেছিল, তো এখন যেহেতু বউ ভালো রান্না রাঁধুনি হয়ে গেছে অলরেডি অনেক ভিডিও দেখেওছো, তো সেই জন্য আমি এদিকে ইন্টারেস্ট লাগাই না,
চিকেন গুলো ভাজা হচ্ছে, প্রথমে আমরা একটু ভেজে নিচ্ছি, খেতে খুব ভালো লাগে। আর এখানে তো বেরেস্তা হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে, অর্ধেকটা আমি ভেজতে বানিয়েছি, অর্ধেক কিছু দেবো না একটা। তো এখন বাজে 12:15 টার্গেট ছিল, 15 মিনিট আগে বিরিয়ানি হয়ে গেছে, কত ভালো আমরা। তো এই হচ্ছে বিরিয়ানিটা, দম দেওয়ার পর বন্ধ করে আরো 10 মিনিট রেখে দিয়েছিলাম, যাতে পুরো আরোমাটা পুরো খেতে ভালোভাবে ডুবে যায়। আগে ওটা ছাড়া, ভাইটা ছাড়া, এটা তো করে না, হ্যাঁ মাছ মাথা করে। অসাধারণ গন্ধ রে, এই স্মেলটা দারুণ লাগে। এবার ক্যামেরাটা আমি নেবো, ও কাটবে বিরিয়ানি করে, এটা আমি একদমই পারি। গুড মর্নিং, তো কালকে ভিডিওটা আমরা এন্ড করতে পারিনি, বিরিয়ানি খাওয়া মানে বিরিয়ানিটা রেডি হয়ে যাওয়ার পর বিরিয়ানি খাওয়ার যাতে এক্সাইটমেন্ট ছিল, তাতে মানে আর ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি। বাই দ্য ওয়ে, আর একটা ভিডিও কালকে আমরা করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, সেটা হলো মায়ের চ্যানেলে আসবে। সেটা হচ্ছে বিরিয়ানিটা যে বানালাম, বানানোর পর ইচ্ছা হলো যে চল বিরিয়ানি চ্যালেঞ্জ করি। তো আমি আর রথি মিলে বিরিয়ানি চ্যালেঞ্জ করেছিলাম কালকে। তো কে জিতলো, কে হারলো, আরও কিছু মজার মজার ইনসিডেন্ট হয়েছিল। তখন মাঝে রাত্রির ওই 1:30 সেই সময় আমাদের মাথায় হুট করে প্ল্যান হলো যে বিরিয়ানি চ্যালেঞ্জ করবো। এমনিতে বিরিয়ানি হওয়া শেষ হয়েছিল 12:00 করে, মায়েদের 11:45 করে মায়েদের খেতে দিয়েছিলাম, আর আমরা খেতে খেতে ওই 12:45-1 সময় খাবার বেড়েছিলাম। বরাবর প্ল্যান হলো বিরিয়ানি চ্যালেঞ্জ করবো, খেতে করতে কমপ্লিট হলো 2টোর সময়। তো অনেক মজা মজা ইনসিডেন্ট হয়েছে। তো যদি তোমরা দেখতে চাও যে অ্যাকচুয়ালি কে জিতলো, কে হারলো বিরিয়ানি চ্যালেঞ্জে, তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো মায়ের চ্যানেল, ওখানে গিয়ে চেক আউট করতে পারো। আর যদি ওই ভিডিওটা তোমাদের বিরিয়ানি চ্যালেঞ্জ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজ থেকে আবার মানে নেক্সট ভিডিওর জন্য শুট আরম্ভ হবে, অলরেডি সকাল হয়ে গেছে। তো আজকের মতো এইটুকুনি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কী করতে হবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা ঝরে ঝরে পেয়ে যাও। তো